নমস্কার, আমি স্বামী গণধীশানন্দ, রামকৃষ্ণ মিশন শিলচর সেবাশ্রম থেকে বলছি। জনসাধারণের প্রতি আমার আবেদন করোনা ভাইরাস সম্পর্কে। আপনারা সবাই জানেন বিশ্ব জুড়ে করোনা ভাইরাস এক সংক্রামক রোগের সৃষ্টি করছে, আগুনের মতো এটা ছড়িয়ে পড়ছে দেশ থেকে দেশে। ইতালি, আমেরিকা, জার্মান, চীন সব জায়গাতেই 144টা দেশে সংক্রমণ হয়েছে, আর ভারতবর্ষেও সেটা শুরু হয়েছে। আমাদের সরকার থেকে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে, সেই পদক্ষেপের মধ্যে 21 দিন লকডাউনের একটা পদক্ষেপ রয়েছে, যেটাতে সব জনসাধারণের কাছে আবেদন করা হয়েছে যে তারা যেন ঘরের বাইরে না বেরোয়, একে অপরের সঙ্গে যেন মিলিত না হয়। তার কারণ হচ্ছে অন্যান্য দেশগুলো এগুলো জানতো না বলে তাদের ওই সংক্রামক ব্যাধিটা প্রচণ্ড ছড়িয়ে পড়েছে। আপনারা জানেন ইতালি, আমেরিকা কত উন্নত দেশ, তাদের স্বাস্থ্য সম্পর্কে ব্যবস্থা কত সুন্দর, কিন্তু সেখানেই আজকে হাজার হাজার মানুষ মারা যাচ্ছে। আমরা তো অত্যন্ত স্বাস্থ্য সম্পর্কে অসচেতন। আমাদের এইভাবেই যদি সরকারের নিয়মকানুন মেনে না চলি, তো আমাদের মধ্যে এটা বিরাট আকারে ছড়িয়ে পড়তে পারে। তার ফলে আমাদের দেশ ভারতবর্ষে 125 কোটিরও বেশি মানুষ একটু যদি শুরু হয়ে যায়, তাহলে দেশকে বাঁচানো সম্ভব হবে না। তাই আমাদের সবার কাছে একান্ত অনুরোধ, বরাকবাসীর কাছে, সারা ভারতবর্ষের জন্য তো সব জায়গা থেকে অনুরোধ আসছে, অনুরোধ করছেন, আমি এই বরাকবাসীর কাছে অনুরোধ করছি, দেখুন এই বরাকে খুব বেশি হসপিটাল নেই, চিকিৎসকও খুব বেশি নেই, 400 চিকিৎসক মাত্র রয়েছেন, আর হাসপাতালও খুব বেশি নেই, চিকিৎসা ব্যবস্থাও খুব ভালো নেই। আমরা যদি নিজেরা ঠিক মতো নিজেদিকে সরকারের বলা কথা অনুযায়ী না চালিত করতে পারি, তাহলে এটা ভয়ঙ্কর সংক্রামক হয়ে যাবে, তখন সামাল দেওয়া অত্যন্ত কঠিন। সেই জন্য আপনাদের কাছে অনুরোধ, সরকারের এই যে 21 দিন লকডাউন করেছে, আপনারা এটা খুব ভালো করে পালন করুন। আপনাদের হয়তো 21 দিন একটু কষ্ট হবে, কিন্তু এর ফলে আপনি এই ভারতের প্রভূত উপকার করবেন, আপনার নিজের পরিবারের উপকার করবেন, সমাজের উপকার করবেন, জাতির উপকার করবেন, পাশাপাশি পরিবেশের উপকার করবেন। এই জন্যে সবার কাছে আমার বিনীত নিবেদন, আপনারা সরকারের এই যে নিয়ম বলেছেন সেই নিয়ম অনুযায়ী কয়েকটা দিন আপনাদের কাটান। আপনাদের সবাইকে আমি নমস্কার জানাচ্ছি, ঠাকুর মা স্বামীজির কাছে প্রার্থনা করছি আপনাদের সবার মঙ্গল হোক, আমরা সবাই যেন একসঙ্গে এই যুদ্ধে জয়ী হতে পারি। নমস্কার।